নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে সিপিএম রাজ্য জুড়ে অপপ্রচার করছে, এই অভিযোগের সরব এবার বিজেপি। শহর আগরতলার বুকে যেরকম মিছিল সংগঠিত হলো, ঠিক একই রকমের মিছিল এবার ধরা পড়লো করবুকে, যেখানে করবুকে আজকে প্রতিবাদ মিছিল বিজেপির পক্ষ থেকে। ঠিক সন্ধ্যে নাগাদ করবুক বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের এই মিছিল। মিছিলে ছিলেন করবুক মন্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং। অতীন্দ্র রিয়াং কি বলেন, কি বলেছেন ইতিমধ্যে এই প্রতিবাদ বা ধিক্কার মিছিলকে ঘিরে, শুনুন। শুনেন, সবাইকে নমস্কার। তারা ডেপুটেশন দিছে বিরোধী হিসাবে, কিন্তু এখন বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্য, শুধু ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের একটা নির্বাচন চলছে। এই নির্বাচন কন্ট্রাক্টগুলো কখনো শেষ হয়েছে না। জুন মাসের 4 তারিখের দিকে আপনার এই কন্ট্রাক্টগুলো শেষ হইবে, যার ফলে বিভিন্ন অফিসের মধ্যে এখন আমাদের কোনো ইতা করতে পারতেছে না, যার জন্য আমরা এখানে আটকে রয়েছি, তাদের জন্য কোনো দুঃখ না। এবং প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা দেখেন এখানের মধ্যে কাপতলি লম্বা শিরা চাকমা গুয়া একগা, তার বছর ভারী আগুনে বসীভূত হয়েছিল, এবং এটাকে আমরা ফায়ার সার্ভিস এবং থানার ভেরিফাই করেছে। এরা অলরেডি কিন্তু তাদের কাগজপত্র শু করা হয়েছে, এবং কিছুদিন আগে আলমেরাতে একজন হয়েছিল মম্প্রু মগের, তারাও আগুনে দুর্বিধান হয়ে গেছিল, সমস্ত বাসত বাড়ি শেষ হয়ে গেছে। সেটাকে আমরা দলের তরফ থেকে হোক, যে কোনো মাধ্যমে হোক, তাদেরকে সাহায্য সহানুভূতি করছে, এবং সরকারিভাবে সাহায্য করার জন্য এসডিএম সাহেব ওই একদিনের ভিতর তাদেরকে যতটুকু সাহায্য করে, যতটুকু পাওনা আছে যা তাদের মিটিয়ে দিব। আর রেগা কাজের ব্যাপারে যেটা কথা বলছেন, দেখেন রেগা কাজের ব্যাপারে আমরা কাজ এখন প্রত্যেকটি বিষিতে চলতেছে, 300 মিন্ডিজ, 400 মিন্ডিজ, 500 মিন্ডিজ করে চলতেছে। এটা তো হয় না। তো জিনিসটা কি জানেননি, জিনিসটা হচ্ছে তাদের এই 6 বছরে তারা বিরাট একটা কষ্টের মধ্যে আছে। তাদের 25 বছর শাসনাধীনের ভিতরে আমি আপনাদের কাছে একটা তুলে দিতে চাই, আপনাদের সাংবাদিক। বিজেপি মন্ডল সভাপতির বক্তব্য আপনারা শুনলেন। সিপিএম এর যে ডেপুটেশন, তাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে রাজ্য জুড়ে, এমনটাই অভিযোগ উঠে এসেছে বিজেপির পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।